আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের ভাপা দই। এইভাবে একবার ভাপা দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও খুবই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে এখানে আমি 500 গ্রাম টক দই নিয়ে নিলাম। এবার এইভাবে 30 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে দইয়ের থেকে জলটা নিচে ঝরে পড়ে যায়। আর এদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি 100 গ্রামের মতন গরম দুধ নিয়েছিলাম। আর আমি দিয়েছিলাম 50 গ্রামের মতন গুঁড়ো দুধ, 50 গ্রাম চিনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে আর 30 মিনিট ওইদিকে দইটাকে যে রেখেছিলাম সেই দইয়ের থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা আলাদা হয়ে গেছে। এখন এইভাবে জল ঝরানো টক দইটা নিয়ে নিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দানা না থাকে আর মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, আপনারা চাইলে স্টিলের পাত্রও নিতে পারেন। মাটির পাত্রটির মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে আর এইভাবে পেস্তা নিয়ে গ্রেট করে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প একটু পেস্তা গুঁড়ো দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে নিতে হবে। আপনাদের কাছে যদি পাত্রটির ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন, আর নাহলে স্টিলের প্লেটও দিয়ে দিতে পারেন। এবার ভাপা দইটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল হালকা গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড রেখে দিলাম আর দইয়ের পাত্রটি বসিয়ে দিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে আছে আর ঢাকনাটা বন্ধ করে এইভাবে লো ফ্লেমে প্রায় 15 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই দইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 15 মিনিট রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। দইটা রেডি হয়ে গেছে। এবার দইটাকে কড়াই থেকে বের করে নিতে হবে আর ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে দইটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ দই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম। আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে। এখন কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এই দারুণ স্বাদের দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।